তো গাইজ আপনারা যদি বর্তমানে ইন্টারনেট সার্ভ করেন একটা ট্রেন্ড আপনাদের সামনে হয়তো আসছে সেটা হলো অল আইজ অন রাফা এই ট্রেনটার মানে হয়তো অনেকে জানেন না আমি এই ট্রেনটার মানেটাই আজকে শর্টলি এক্সপ্লেন করবো আপনারা হয়তো ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধের কথা সবাই জানেন সেখানে যুদ্ধ পরিস্থিতি চলতেছে সেখানেরই গাজার সাউদার্ন পার্টে একটি জায়গা সেটি হল রাফা সেই জায়গাটিকে মূলত সেফ জোন ডিক্লেয়ার করা হয়েছিল সেফ জোন বলতে এই জায়গায় তারাই থাকবে তারা মূলত যাদের ঘর বাসস্থান এবং সব কিছু হারিয়ে ফেলে এবং সেখানে একটা শেল্টার নেওয়ার জায়গা দ্রুত ল অনুযায়ী এই সমস্ত জায়গায় কোনোভাবেই হামলা এবং আক্রমণ করা যাবে না কিন্তু ইসরায়েলি এয়ার স্ট্রাইকের কারণে সেখানের মোট ৪৫ জন নারী এবং শিশু মারা যায় এখানে আপনার যারা উপস্থিত ছিল বা যারা এখানে রেফিউজি ছিল ম্যাক্সিমামই নারী এবং ছোট শিশু কারণ ম্যাক্সিমাম যারা পুরুষ তারা তো যুদ্ধে বিজি যুদ্ধে ব্যস্ত আপনারা যদি পুরা জিনিসটা দেখেন এখানে আসলে কত বড় একটা অন্যায় হয়েছে আমাদের মুসলিম ভাইদের সাথে বোনদের সাথে তাদের ফ্যামিলি যারা এখানে আশ্রয়স্থল এবং যুদ্ধ নিয়ম অনুযায়ী এইসব জায়গায় যখন আক্রমণ করা যাবে না সেই জায়গার ফলে কত বড়। ক্ষতিগ্রস্ত হলো সো ইসরায়েলি পিএমকে যখন আস করা হয় যে এখানে আপনার বক্তব্য কী বলে যে এটা আমাদের দ্বারা একটা মিস্টেক হয়েছে জাস্ট এই সিম্পল অ্যান্সার দিয়ে এই জিনিসটা থেকে মানে টোটালি জিনিসটা মানে পার পেয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু দেখতেছেন আমাদের আসলে এই ইসরায়েল প্যালেস্টাইনে আমরা যে বয়কট ট্রেনটা চালু করছিলাম আমাদের দেশে এই জিনিসটা আমাদের পক্ষ থেকে আমরা তো মানে ডাইরেক্টলি ওয়ারে ইনভলভ হইতে পারতেছি না কিন্তু অ্যাজ এ মুসলিম আমাদের মুসলিম ভাই বোন এবং বাচ্চাদের ফিউচারের জন্য আমাদের মন থেকে তাদের ঘৃণা করতে হবে যেহেতু আল্লাহ আমাদের বলছে যদি আমরা শারীরিকভাবে প্রোটেস্ট না করতে পারি মন থেকে তাদেরকে ঘৃণা করতে হবে এবং এবং তাদের যত ইসরায়েলি পণ্য আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাদের এই জিনিসগুলো বয়কট করার যাতে তারা মানি জেনারেট না করে যদি কোনো একদম হার্ড সিচুয়েশনে না পড়েন ইসরায়েলি পণ্য যতটুক পারি আমরা বয়কট করি আশা করি এই ট্রেনটা বুঝাতে পেরেছি এবং এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করতেছিল সো আমি এই ভিডিওটাতে সামান্যভাবেই জিনিসটা এক্সপ্লেন করলাম আশা করি আমার ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ হবে এবং আপনারাও এই ট্রেনটার মানে বুঝতে পারবেন এবং ইসরায়েলের প্রতি আপনার যে বয়কট জার্নিটা সেটা আপনার আরও স্ট্রং হবে আমার সামনে আরও অনেক কিছু দুঃখজনক ভিডিও এসেছিলো চেয়েছিলাম এই ভিডিওগুলো আমার এই ভিডিওতে অ্যাড করব বাট মনে হলো যে না ইটস টু মাচ ক্রোল আপনারা যদি ইন্টারনেট সার্ভ করেন আপনারা পেয়ে যেতে পারেন আমি বলবো আমাদের মুসলিম ভাইদের জন্য একত্র হইতে হবে আর এই বয়কট জার্নিটা অবশ্যই কন্টিনিউ করতে হবে সো আজকের ভিডিওটুকু এতটুকুই হবে নেক্সট ভিডিওতে সি ইউ